হ্যালো আমি স্নেহা দ ওয়ালে ছুড়ে দেওয়া চ্যালেঞ্জ লুফে নিয়েছে ঝপ করে আরে ইয়ার কি কনসেপ্ট শুনলে তোমরা অবাক হয়ে যাবে এন্ড আই এম শিওর তোমরা এই চ্যালেঞ্জটা নিতে মিস করবে না পূজয় পা সাজানোর কনটেস্ট ফুকুমনি আলতা সিঁদুর প্রেজেন্স দ্য ওয়াল ফেস্টিভ ফিট চ্যালেঞ্জ কি ভাবছেন নতুন জুতো হলো না তাহলে অ্যাঙ্কলেট ফিঙ্গার জুয়েলারি সেটাও না দেন কি হতে পারে আর আরে বাবা আলতা দিয়ে আর্ট আরে শুনেছ গোল গোল হয়ে গেল দেখছি হবেই তো দ্য ওয়ালের ফাটাফাটি কনসেপ্ট ওয়েস্টার্ন পড়ি বলে কি আলতা পেন্টিং করা মানা একেবারেই না বরং এটা তো আরো কঠিন চ্যালেঞ্জ আজ অবশ্য আমার পায়ের মেকওভার করে দিচ্ছেন রিনাউন্ড মেকআপ ডিজাইনার গৌরী বোস কি গৌরী দি হট প্যান্ট পরেছি বলে তোমার আপত্তি নেই তো তোরা আর তোদের মতো টিনেজাররাই তো মজেছিস এই আলতা কনটেস্টে এটা বাঙালির গর্ব রে বডি পেন্টিং মুখ তো মুখ এটা বাঙালির ঐতিহ্য হারিয়ে যাচ্ছিল তোরা সেটাকে ফিরিয়ে এনেছিস হট প্যান্ট কি হচ্ছে কি এটা কাজ তো করতে দে নাচছে নড়ছে যে পাটা আরে ঠিক আছে আমি এক্সট্রিমলি সরি আসলে কি বলতো তোদের মতো টিনেজাররা এই যে সমস্ত মানে ধর বিদেশি জিনিসকে নিয়ে ওই বডি পেন্টিং এইসব ট্যাটু ফ্যাটু পারমানেন্ট ট্যাটু এইসব নিয়ে মেতেছিলি সেখান থেকে যে তোরা মানে তোরা আজকে মানে আমার আমার যে কি আনন্দ হচ্ছে যে তোরা এই আলতা কনটেস্টে এসেছিস আরে ফিরবো নাই বা কেন বলো তো বাঙালি কালচার মানেই তো আলতা সিঁদুর আর সেটাকে যদি এরকম কন্টেম্পোরারি লুক দেওয়া যায় দেন হোয়াই নট একদম তাই আসলে কি জানিস তো ব্যাপারটা হচ্ছে কি তোকে বলি আমার আমি যত আমি 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 যতটুকু দেখেছি আমি 40 বছর আগে দেখেছি বিদেশে মানে আমি প্রথম দেখি এটা ইউএসএতে তারপর দেখি আমি ইউরোপ মানে প্যারিস মেনলি প্যারিস মানে ফ্যাশনের জায়গা ফুকুমনি আলতা সিঁদুরের ব্যাপারটা কী বলতো প্রথম কথা হচ্ছে আলতা পড়লে যে একটা মানে ভয় থাকে স্কিনে কিছু হওয়ার অ্যাটলিস্ট আমার কাছে এরকম কোনো ফিডব্যাক নেই ওকে ওকে আমি এখনো পর্যন্ত পাইনি এখন হ্যাঁ এটা খুব স্কিন ফ্রেন্ডলি সেটা একদমই তাই সেটা ফ্রেন্ডলি হলেও যে কোনো সময় মানে এ হবে না মানে অ্যালার্জি হচ্ছে পাগলা শিয়ালের মতো অ্যালার্জি যে কার কখনো হবে কিন্তু ফুকুমনির এখনো পর্যন্ত আমার অভিজ্ঞতায় কারণ কিছু হয়নি কারণ এটা গ্লিসারিন আছে এবং মানে সেফ এক কথায় খুব সেফ আচ্ছা তুমি তো বিদেশে অনেক ওয়ার্কশপও করেছো আমি প্রথমে গিয়েছিলাম ব্যাংককের গোগো ক্লাবে গিয়ে সেখানে আমি কি দেখলাম জানিস মানে একটা পুরো নিউড মেয়েকে একটা ছেলে এসে এই মিনিট 15-20 মধ্যে তাকে একটা পুরো জামা কাপড় পরিয়ে দিল অন্ধকার ঘরে একটা ছোট্ট ডিম লাইট ফ্লোরোসেন্ট কালার পুরো মনে হলো সে একটা জামা কাপড় পরে আছে ওই দেখে মানে সে তো মানে আমি অভিভূত পাগল কিন্তু ওইটা বলতে পারিস আমি মাথায় করে আমার দেশে আনলাম সঙ্গে এক পোটলা না ওখানে বডি আর্টের কালচারটা একদম অন্য রকমেরই চলে ওই জন্যই কি ওখান থেকে তো শিখলাম বটে সঙ্গে সমস্ত প্রোডাক্ট আমি ওখান থেকে নিয়ে চলে এলাম আমি তো নিজের পা নিজেই চিনতে পারছি না কিন্তু এটা কথা বলি শোন সুপার কিন্তু এটা সুপার নয় যেহেতু এটা একটা কম্পিটিশন তাই খুব মানে অতি সাধারণ যেটা যে কাজটা আমি করি তো সেটা অনেক ইনক্রিডিবল খুব সাধারণ
রয়্যালের এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট কিন্তু করতেই হবে। আর আবিও বলছি, আবি কিন্তু এই চ্যালেঞ্জটা নিয়ে একদম ভুল করিনি, সেটা বুঝতেই পারছি। দেখলেন তো আমার পায়ের সাজটা কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে আমি জানি। তাহলে দেরি কিসের, আপনারাও এই চ্যালেঞ্জটা নিয়ে ফেলুন আর নিজের পাকে খুব সুন্দর করে খুকুমনি আলতা দিয়ে সাজিয়ে ছবি আপলোড করুন আপনাদের ফেসবুক পেজে। অ্যান্ড অবশ্যই কিন্তু হ্যাশট্যাগ দিতে ভুলবেন না, হ্যাশট্যাগ দ্য ওয়ার্ল্ড ফেস্টি ফিট চ্যালেঞ্জ। সেরা 10 জনকে দেওয়া হবে খুকুমনি আলতা সিঁদুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। খুকুমনি আলতা ও সিঁদুর প্রেজেন্টস দ্য ওয়ার্ল্ড ফেস্টিভ ফিট চ্যালেঞ্জ। ব্যাপারটা সিম্পল, এই পুজোর মরশুমে পায়ে নকশি আলতা পরুন, পরিয়ে দিন আপনার ছোট্ট মেয়ের পায়েও, মানে আপনি ও আপনার মেয়ে দুজনেই অংশ নিতে পারেন এই চ্যালেঞ্জে। তারপর খুকুমনি আলতার শিশি পাশে রেখে ছবি বা ভিডিও তুলে আপনার ফেসবুক পেজে পোস্ট করুন, সঙ্গে অবশ্যই হ্যাশট্যাগ দেবেন হ্যাশট্যাগ দ্য ওয়ার্ল্ড ফেস্টিভ ফিট চ্যালেঞ্জ, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করুন 9051825544 এই নাম্বারে। অংশগ্রহণের সুযোগ থাকছে 25 অক্টোবর পর্যন্ত। সেরা 10 জনকে বেছে নেবেন আমাদের বিচারক মণ্ডলী, তারা পাবেন খুকুমনি আলতা ও সিঁদুরের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। তাহলে আর দেরি কেন, নিয়ে নিন চ্যালেঞ্জ আর শুরু করে দিন আলতার আলপনা।